হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আরং আর্থের যে মুলতানি ফেস প্যাকটা আছে সেটার একটা রিভিউ নিয়ে আসবো। এটা আমার অনেক ফেভারিট একটা ফেস প্যাক বলতে পারো, বা এটা আমি হাত পায়েও খুব ইউজ করি। মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি উপকারী একটা ফেস প্যাক, আর আরং এর এই মুলতানি ফেস প্যাকটা আমার অনেক বেশি পছন্দ। এটাকে আমি রাজকন্যাটা ইউজ করছি, দেন আমি আরং এটা পারচেস করছি এটা ইউজ করার জন্য। তো এটা হচ্ছে ইন টোটাল এটার এই প্যাকেজিংটা, ফ্রন্ট সাইডের ডিজাইনটা অনেক সুন্দর ইয়েলো একটা। তো এখানে মেনশন করা আছে এটা তোমার কী কী কাজে লাগে। এটা হচ্ছে মুখের দাগ দূর করতে ও লোম খুব সংকুচিত করে, মানে তোমার ধরো ওই যে পোর্স বলি আমরা যেটাকে, সেটা হচ্ছে ক্লিয়ার করে। আর তৈরি হচ্ছে আমাদের যাদের অয়েলি স্কিন তাদের স্কিনে ব্রণ কমাতে হেল্প করে। এটা কিন্তু তোমার হাত পায়ে যদি সানট্যান পড়ে সেটা জন্য যদি তুমি ইউজ করে থাকো সেইটাতেও খুব বেশ ভালো কাজ করে। আর এখানে এটা কীভাবে তোমরা বানাবা সেটা মেনশন করা আছে খুব ভালোভাবে, এখানে দেখে নাও তোমরা। আমি এখানে বলে দিতেছি যে ঠান্ডা পানির সাথে 2-3 চামচ ফেস প্যাক মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। দেন তোমরা ফার্স্টে হচ্ছে ফেস ওয়াশটা মুখটাকে সুন্দর করে ক্লিন করে নিবা। এরপর হচ্ছে 15 মিনিট রেখে শুকানোর পর ভালোভাবে দুইবার করে মানে সুন্দর করে ধুয়ে ফেলতে হবে। আর এইটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার লাগাতে পারো। আর যদি ইউজ করার পর তোমরা দেখো যে তোমাদের অ্যালার্জির সমস্যা হচ্ছে তাহলে কিন্তু তোমরা হচ্ছে এটা ইউজ করে অফ করে দিতে পারো, আর চোখে এটা কোনোভাবে ব্যবহার করা যাবে না। আর এখানে এটার ইনগ্রিডিয়েন্টস লিস্টটা দেওয়া আছে, স্যান্ডেলউড, তুলসী, নিম এবং মুলতানি মাটি, মানে এটাতে এক্সট্রা আর কোনো ধরনের কোনো ইনগ্রিডিয়েন্ট দেওয়া নেই। আর এটা 100 টাকা, আর ভ্যাটে মনে হয় 105 টাকার মতো প্রাইস পড়ে। তো এখানে এটার বাকি সব ডিটেলস দেওয়া আছে, তোমাদের মধ্যে কেউ বাংলা পড়তে না পারলে তোমরা চাইলে এটা ইংলিশেও দেখতে পারো। তো সব ইন ডিটেলস দেওয়া আছে। তো আরঙের প্রত্যেকটা প্রোডাক্টের আমার জিনিসটা খুব ভালো লাগে যে এখানে হচ্ছে গিয়ে খুব সুন্দর মতো সিকিউর করে দেয়, যে এরকম করে খুলতে হয় না, এই জায়গাটাতে কেটে নিতে হয়। তো আমি এটা কেটে নিয়ে চলে আসতেছি, পরে আমি খুলে নিয়ে আসছি। আর এই যে দেখো ভিতরে এই প্যাকেটটা দেওয়া আছে। তো এইভাবে তোমরা এটা তোমরা চাইলে প্যাকেটের মধ্যেও রাখতে পারো, একটা বক্সের মধ্যেও রাখতে পারো। আমি এটা প্যাকেটে রেখে ইউজ করবো, আমি এটা কোনো বক্সে ঢালবো না, কজ এতে না অনেক প্রোডাক্ট ওয়েস্ট হয়ে যায়। কারণ এই আরঙের প্রোডাক্টগুলো অনেক বেশি পাতলা হয়, তো অনেক মানে ওরা ঢালতে গেলেও দেখা গেছে অনেক প্রোডাক্ট পড়ে যায়। সো আমি এটা প্যাকেটে রেখে ইউজ করবো। এবার আমি সুন্দর করে এই প্যাকেটের থেকে প্রোডাক্টগুলো নিয়ে নিব। আমি এখানে প্রথমে 1 চামচ নিচ্ছি। আমি এখানে যদিও বছরটা 3 চামচ ইউজ করতে, আমি এখানে বেশি করে নিচ্ছি কারণ আমি একবারে প্যাকটা গুলিয়ে নিই। আমি আমার হাতে পায়ে ফেসে একসাথে যেহেতু ইউজ করি সেই জন্য আমি এখানে প্রয়োজন মতো নিচ্ছি। তোমরা তোমাদের অ্যাকর্ডিং টু নিবা, তোমরা যদি ফেস ইউজ করো দেন হাতে পায়ে ইউজ করো সেইভাবে ইউজ করে নিবা। দেন আমি এখানে পানি মিক্সড করতেছি, আমি রোজ ওয়াটার দিচ্ছি না। এটা অনেকে হচ্ছে আমি দেখছি যে রোজ ওয়াটার দিয়ে ইউজ করে, বাট আমি রোজ ওয়াটার দিয়ে ইউজ করি না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি রোজ ওয়াটার দিচ্ছি না। তো এইরকম একটা কনসিস্টেন্সিতে যখন আসবে প্রোডাক্টটা তখন তোমরা অ্যাপ্লাই করবা। আমি এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমি প্রথমে হচ্ছে আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, যেহেতু আমি আমার ফেস দেখাই না ভিডিওতে। তো এরকম করে তোমরা হাত দিয়েও অ্যাপ্লাই করতে পারো, চাইলে ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো। তো এই দেখো আমি সুন্দর করে আমার হাতে অ্যাপ্লাই করে নিয়েছি পুরোটা হাতে। দেন তোমরা এইভাবেই অ্যাপ্লাই করে নিবা। এরপরে 15 মিনিটের মতো শুকিয়ে গেলে তারপরে কিন্তু তোমরা হাতটা ধুয়ে ফেলবা, দুই হাত পা সব জায়গায় সুন্দর মতো অ্যাপ্লাই করে নিবা। এই যে আমার হাতটা শুকিয়ে গেছে 15 মিনিট পরে সুন্দর মতো। এবার আমি আমার হাতটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিবো, ঠান্ডা পানি দিয়ে। আর এই দেখো আমি ধোয়ার পর চলে আসছি, আর আমার স্কিনটা কি সুন্দর ব্রাইট দেখা যাচ্ছে। এই ক্যামেরাতে হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না, বাট বাস্তবে অনেক সুন্দর লাগতেছিলো, অনেক সানটান রিমুভ হয়ে গেছে। এবার আমি ময়েশ্চারাইজিংয়ের জন্য মেরিলের এই গ্লিসারিনটা ইউজ করবো। তোমরা লোশন ইউজ করতে পারো, আমি যেহেতু লোশন ইউজ করি না তাই আমি এই গ্লিসারিনটা ইউজ করতেছি। তোমরা চাইলে কোনো বডি অয়েলও ইউজ করতে পারো, মানে তোমরা বডিতে যে যা ইউজ করো সেটা ইউজ করতে পারো সুন্দর মতো। দেন এই যে আর অল্প একটু প্যাক আছে, এটা এখন আমি আমার লেগসে দেন হচ্ছে আমার ফেসে অ্যাপ্লাই করে নিব। তো ফেসে অ্যাপ্লাই করার জন্য আমি সবসময় একটা ব্রাশ ইউজ করি, আমি ফেস আসলে হাত দিই না তো বেশি একটা, সেই জন্য তোমরা চাইলে হাত দিয়েও দিতে পারো কোনো সমস্যা নেই। তো আরঙের এই মুলতানি ফেস প্যাকটা আমাদের স্কিন থেকে সানট্যান রিমুভিং দেন আদার্স যে কাজগুলো আছে সেগুলোতে খুবই হেল্প করে। আমি অফ ডেতে প্রায় হচ্ছে গিয়ে এটা ইউজ করে থাকি। আমার কাছে তো অ্যাফোর্ডেবল প্রাইসের মতো মাত্র 100 টাকা, এইটাকে একটা বেস্ট প্রোডাক্ট মনে হয় ইউজ করার জন্য। তোমরা যে স্টুডেন্ট আছো তোমরা কিন্তু চাইলে এটা ইউজ করতে পারো। তারপর এটাই ছিল আমার আরং আর্থের মুলতানি ফেস প্যাক সম্পর্কে রিভিউ। আশা করছি আমার রিভিউটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। যদি রিভিউটা হেল্পফুল হয় প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।